একদিকে বৃষ্টিপাত অন্যদিকে জোয়ারের পানিতে প্রতিদিনই ডুবছে বন্দরনগরী চট্টগ্রামের বেশ কিছু এলাকা। সকাল বিকেল জোয়ারের পানিতে মা ও শিশু হাসপাতালের চিকিৎসা কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পাইকারি বাজার খাতুনগঞ্জে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার ভোগ্যপণ্য। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি সবরম। লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। ফলে স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। জোয়ারের পানিতে প্রায় লক্ষ লক্ষ টাকার মানুষ ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীরা তারা যদি অচল হয়ে যায় দেশের অর্থনীতির উপর প্রভাব পড়বে। এদিকে জোয়ারের পানিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের রোগী এবং স্বজনরা। প্রতিদিনই ৬ ঘন্টা পরপর একবার করে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় হাসপাতালটি। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। অথচ জোয়ারের পানি ঠেকাতে ৩ বছর আগে হাসপাতালটি ৩ ফুট উঁচু করা হয়েছিল। এছাড়া আগ্রাবাদ সিডি আবাসিক এলাকার বাসিন্দারাও চরম দুর্ভোগে। বাসাবাড়ির পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরও থাকছে হাঁটু সমান পানিতে। আমরা রোগী নিয়ে এদিক সেদিক যেতে হচ্ছে, অনেক কষ্ট করতে হচ্ছে, দৈনন্দিন পানির মধ্যে বাঁচতেছি। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে দীর্ঘদিনেও জলাবদ্ধতা সমস্যার সমাধান হচ্ছে না বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদ এবং চেম্বার নেতারা। প্রকল্পটা এক টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে বাস্তবায়ন শেষ করলে হয়তো বা এখান থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যেতে পারে। একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে এই জায়গাটাকে উন্নয়ন করা এবং রোডকে সম্প্রসারণ করা এবং ওভারফ্লো যাতে না হয়। বিশেষজ্ঞদের মতে কর্ণফুলী নদী এবং চাকতায় খাল ভরাট হওয়ার পাশাপাশি বেশ কিছু খাল বেদখল হওয়ায় জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে নগরীর বিভিন্ন এলাকা। শিউলি শবনম, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।